আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বেড়ালাইসা। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে এটা সবারই পরিচিত, কিন্তু ছোট্ট কিছু ভুলের কারণে এটা আসলে পারফেক্টলি দোকানের মধ্যে আমাদের হয়ে ওঠে না। আমি বলছি রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ভেজিটেবল রোলের কথা। বাইরের দিকটা ক্রিস্পি, ভেতরটা নরম তুলতুলে এবং ঝাল পুড়ে ঠাসা থাকে। জানি না কার কেমন লাগে, আমি যখন দেশে ছিলাম এটা আমার খুবই প্রিয় ছিল, আমার রেস্টুরেন্টে গেলেই এটা খেতাম। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে, চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সহজভাবে দেখাতে। এভাবে যদি তৈরি করেন একদম পারফেক্ট রোল, আপনারা বাসায় তৈরি করতে পারবেন যখন তখন। মূল রান্নায় চলে যাচ্ছি, যাওয়ার আগে অনুরোধ রইলো আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এরকম দেশে বিদেশে আরো অনেক মজা মজা খাবার দাবার পেতে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি মূল রান্নায়। সেই জন্য আমি এখানে বেশ কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, বরবটি, আলু, মটরশুঁটি আর একটু বিফ নিয়ে নিয়েছি। সবগুলো সবজি কিউব করে কাটা আছে। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সবকিছু আমি এখানে নিয়েছি 1 কাপে 1/4 ভাগ করে। আলুটা একটু কম আছে, আলুটা একটু কম দিলেই ভালো, টেস্টটা ভালো আসে। কিংবা আপনারা চাইলে আলুটা একদম স্কিপও করতে পারেন, কিছু কিছু রেস্টুরেন্টে আলুটা দেওয়াই হয় না। এছাড়া যেই সবজিগুলো নিয়েছি সেগুলোর বদলে আপনারা আপনাদের কাছে যে সবজি অ্যাভেলেবেল আছে সেগুলো ব্যবহার করতে পারেন। পানিওয়ালা যে কোনো সবজি দেওয়া যাবে না, যেমন শসা, পেঁপে, এগুলো ব্যবহার না করাই ভালো। তারপর আমি একটা পাত্র গরম করে ওর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল যেটা নর্মালি, সেটা দিয়ে তার মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিউব করে কেটেছি, একটু চাকা চাকা করে কাটতে হবে। তার মধ্যে মিডিয়াম সাইজের একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু চিড়ে দিয়েছি, 2 ইঞ্চি সমান একটা দারচিনিকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিলাম। এলাচ গুঁড়োর পরিবর্তে গোটা এলাচ ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে 3 থেকে 4টা গোটা এলাচ ব্যবহার করতে হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, রংটা একটু পরিবর্তন হয়ে আসবে যখন, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাকেও একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন রংটা পরিবর্তন হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর পাতলা করে কাটা গরুর মাংসের টুকরা দিয়ে দিয়েছি। আমি এখানে গরুর রানের মাংস নিয়েছি, এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে ছড়াবে এর ভিতরে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। হলুদ দিয়ে দিতে হবে, এক চা চামচ পরিমাণ। তারপর আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, 1/4 চা চামচ টেস্টিং সল্ট দিতে হবে। তারপর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি। গরম মশলা গুঁড়া কীভাবে তৈরি করতে হবে সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কিংবা উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। এখনই আপনাদের সামনে রেসিপিটা বের হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এখন একদম কমিয়ে রাখা আছে, নাহলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেগুলো আগে দিয়েছি, যেমন গাজর এবং ফুলকপি দিয়ে 2 থেকে 3 মিনিট এরকম মিডিয়াম টু লো হিটে এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম, তারপর আবার একটু ভেজে নিতে হবে। এক একটা মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে আছে, একদম লাস্টে একটু যে মটরশুঁটিগুলো রেখেছি সেগুলো আর আলুটা দিয়ে দিয়েছি, তারপর আরও 1 মিনিট ভেজে নিয়েছি। তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, আবার নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিতে হবে। সবজি থেকে পানি বের হয়ে সিদ্ধ হয়ে যাবে, বাড়তি পানির আর প্রয়োজন হবে না, এরকম হয়ে যাবে।
সবজির পানিতে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটা বাড়িয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে ভালোমতো ভেজে নিয়েছি। পুরটা এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একটা পাত্র নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর 1/2 চা চামচ পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা কাই তৈরি করে নিতে হবে। পানিটা অল্প অল্প করে দিতে হবে। নর্মাল ট্যাপ ওয়াটার ব্যবহার করলে হবে, গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অল্প অল্প করে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। একটা হুইস্ক দিয়ে মিলালে আসলে মেলাতে সুবিধা হয়। একবারে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে চাকা চাকা বেঁধে যাবে ময়দাটা। অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। অনেকটা আমরা পাটিসাপটা পিঠা যেরকম বানাই সেরকম এরকম ঘনত্বের হতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। দেখতে পাচ্ছেন উপর থেকে ছাড়ার পর এক সমানে পড়বে, এরকম পরিস্থিতিতে থাকতে হবে। একটানা একটা সুতার মতো করে পড়বে, এরকম অবস্থায় থাকবে। আমি আসলে আগে থেকেও কিছু আটা তৈরি করা ছিল, সেটার সাথে এই আটাটা মিলিয়ে নিয়েছি। আমি মোট 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে আমার। আর এখানে আমি একটা পাত্র বসিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে পাত্রটাকে মুছে নিয়েছি একটা টিস্যু মাধ্যমে। এটাকে একদম গরম করে নিতে হবে। যখন হাত দিলে আপনার একটু গরম অনুভব করবেন তাওয়াটার উপরে, তখনই বুঝতে হবে যে পাত্রটা তৈরি হয়ে গেছে। খুব বেশি গরম কিন্তু করা যাবে না, তাহলে আপনার এরকম আর ঘোরাতে পারবেন না। চেষ্টা করবেন যখন একটু হালকা তাপ অনুভব করবেন তখনই একটুখানি আটা দিয়ে এভাবে পাত্রটাকে ঘুরিয়ে একটা রুটির মতো করে নিতে হবে, ঠিক যেমন আমরা পাটিসাপটা পিঠা বানাই সেরকমই। এখন এটা দেখেন ধীরে ধীরে হতে শুরু করেছে। এটা যখন কুক হয়ে যাবে তখন চারপাশ থেকে নিজে নিজেই ছুটে আসবে। এখানে একটা বিষয় বলে রাখি, একটা ট্রিক্স হচ্ছে আপনারা যখন প্যানে আটাটা দেবেন, মানে কাইটা যখন ঢালবেন প্যানের মধ্যে, তখন এক সাইডে দিবেন, তাহলে সুন্দর গোল একটা রুটি হয়। সেই সাথে মাঝে দিয়ে অনেক বেশি মোটা হয়ে থাকে না, চারপাশে সমানভাবে হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। আপনারা দেখে বুঝে নিতে পারছেন যে আমি কিভাবে করেছি, আপনারাও চেষ্টা করবেন এভাবেই করতে। আর একটা রুটি 1 মিনিটও লাগে না হতে, এবং রুটিটা যখনই পাত্রে হয়ে যাবে তাড়াতাড়ি উঠিয়েই অন্য পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোলটা বানিয়ে ফেলতে হবে। আপনারা একটুখানি সময় নেবেন একটা ঝাঁঝরিযুক্ত ঝাঁঝরের মধ্যে রাখার জন্য, তাহলে বাতাস লেগে কিছুটা রুটিটা ঠান্ডা হয়ে যায়। একদম পুরো ঠান্ডা বরফ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু রোল বানানোর সময় ফেটে যাবে। তো আপনারা খেয়াল রাখবেন রুটি বানানোর পর 10 থেকে 15 সেকেন্ড বা হায়েস্ট আপনারা 30 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, তারপর রোলটা বানিয়ে ফেলানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু রোল বানানোর সময় রোল ফেটে যেতে পারে। আসলে দোকানে সাধারণত এক সাইডে রুটিটা বানানো হয়, অন্য সাইডে রোলটা বানানো হয়ে যায়, মানে এক পাশাপাশি কাজটা হয়। আপনারাও চেষ্টা করবেন সেভাবেই করতে। দেখতে পাচ্ছেন যে আমার রুটিটা হতে 1 মিনিটের মতো সময় লেগেছে, চারপাশগুলো ছুটে এসেছে। এখন আমি রুটিটাকে তুলে নেব। প্রত্যেকটা রুটি দেওয়ার সময় তেলটা দিয়ে, তেলওয়ালা টিস্যু দিয়ে পাত্রটাকে একটু ভালো করে মুছে নিতে হবে। যাই হোক, আমার রুটিটা হয়ে গেছে। কয়েক সেকেন্ড আমি একটু তাপটা যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, 30 থেকে 40 সেকেন্ড রাখলেই হবে। তারপর এর মধ্যে আমি পুর দিয়ে চারপাশ থেকে এভাবে আপনার একটু চেপে এভাবে করে রোল বানিয়ে নিয়েছি। যেই সাইডটা এরকম উঠে থাকবে সেই সাইডটা নিচের দিকে রাখবেন, তাহলে বসে যাবে, কোনো বাড়তি আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ যেই সাইডটা আপনাদের তাওয়ার দিকে থাকবে, চেষ্টা করবেন ওই সাইডটার ভেতরে পুরটা দিতে, মানে তাওয়ার তলায় যে সাইডটা লেগেছিল উপরের সাইডটাতে পুর না দিয়ে তাওয়ার তলায় যে সাইডটা লেগেছিল সেটাতে পুর দিতে। তাহলে আর বাড়তি পানি দিয়ে এগুলোকে লাগানোর প্রয়োজন হবে না, নিজে থেকে এভাবে লেগে যাবে। দেখুন, এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাই বলে ফেটে গেছে। অর্থাৎ রুটিটাকে যদি বেশিক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে রোল বানানোর সময়। আমার একটুখানি কাই রয়ে গিয়েছিল, ওই কাইয়ের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে শুধু কাইটা দিলেই হবে, এভাবে করে ডিম ফাটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বা শুধু ডিমে চুবিয়েও আপনারা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি কাইয়ের মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছি, তাহলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং ক্রিস্পি হয় বেশি। তারপর এর মধ্যে একবার কাইয়ের মধ্যে গড়িয়ে এরপর বিস্কিটের গুঁড়ো এভাবে চেপে চেপে রোলগুলো সব তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছে।
আমার রোলগুলো বানানো হয়ে গিয়েছে। ছোটোখাটো ফাটল যদি হয় তাহলে আসলে বিস্কিটের গুঁড়ায় সেটা ঢাকা পড়ে যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু চেষ্টা করবেন রুটিটাকে সাথে সাথে বানিয়ে ফেলতে রোল, তাহলে আর এরকম ফাটবে না। এবং রুটির তলার যে অংশটা সে অংশটার ভিতরে পুর দিতে, তাহলে আসলে আর বাড়তি পানি দিয়ে লাগানো কোনো প্রয়োজন পড়ে না। ওগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল পোর্শনে। এরপর আমি এরকম একটা প্লাস্টিকের ব্যাগে ভরে এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, সংরক্ষণের জন্য এটাই যথেষ্ট। দেখতে পাচ্ছেন ওভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, প্রায় 1.5 থেকে 2 মাস ওগুলো একদম পারফেক্ট থাকবে এবং ভালো থাকবে। যদি আলু দেওয়া হয় তাহলে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, তাই আপনারা যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চান, 2-3 মাসের জন্য, তাহলে আলুটা স্কিপ করতে পারেন। আর কিছু না, এখানে তেলটা একদম গরম থাকা অবস্থায় এরপর আমি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়েছি। যেহেতু এখানে সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, আসলে কাঙ্ক্ষিত রং হয়ে গেলে নামিয়ে নিতে হবে, খুব বেশি অল্প আঁচে ভাজার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে, খেতে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই ভিডিও আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার কোনো রেসিপি ফলো করেন তাহলে সেই রেসিপির ছবি আপনারা শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। আমি আসলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের ছবি দেখলে পরবর্তীতে আমি আরও অনুপ্রাণিত হব সামনের কাজগুলো করতে। এছাড়া আপনারা আপনাদের ছবিও কিন্তু শেয়ার করতে পারেন, ঘোরাঘুরির পিকও শেয়ার করতে পারেন গ্রুপটিতে। তাই নতুন একটা পরিবারের সাথে যুক্ত হতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটাতে ঘুরে আসতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সহি সালামতে থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিপ ওয়াচিং ভোজন বিলাস ভাই আলাইসা, আল্লাহ হাফেজ।